আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব, দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না বলেছেন মুফতি ফয়জুল করিম। এদিকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে বলেছেন নুরুল হক। আরও জানিয়ে দেব, গণপ্রত্যানের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেছেন শিমুল বিশ্বাস। সর্বশেষ জানিয়ে দেব, ঐক্যবদ্ধ থাকলে কেউ মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না বলেছেন জামাত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না বলেছেন মির্জা ফখরুল। একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না। সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে 15 বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন, ছাত্রজনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য এটি কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছে। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল করতে হবে। আমাদের বিস্ময় লাগে, নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে কে দিয়েছে? তাহলে বলেন, জনগণে কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে? দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না বলেছেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। যারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় করে, এমন খোদাভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি ও মুক্তি পাবে না। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার 15 সেপ্টেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া সূত্রাপুর থানা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দলে গুন্ডা আছে, বদমাশ আছে, ডাকাত আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে ভোট দেবেন না। ভোটারদের একজোট হয়ে চাঁদাবাজ, খুনি, সন্ত্রাস, ধর্ষক, টাকা পাচারকারীদের বয়কট করতে হবে। যে দলে এমন খুনি ও চাঁদাবাজ থাকবে তাদেরকে ভোট দিবেন না। ভোটাররা এক হলে আগামীতে কোনো খুনি ও মাস্তান নির্বাচিত হতে পারবে না। ফয়জুল করিম বলেন, অনেক নেতাকর্মী দল ত্যাগ করেছে, জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, আর সরকার লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এই সুযোগ আর কোনো মানুষ কোনো সরকারকে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ঘুরতো ফিরতো। তাহলে বুঝুন তারা দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার এ কথায় প্রমাণ করে হাসিনার পরিবার কত হাজার কোটি টাকার মালিক। বৈরী আবহাওয়ার মাঝেও হাজার হাজার মানুষ গণসমাবেশে অংশ নেন, এ এক বিরল দৃষ্টান্ত যা কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশেই সম্ভব বলেও জানান মুফতি ফয়জুল করিম। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে বলেছেন নুরুল হক। অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে। তাই সরকারকে সফল করার জন্য সবার সহযোগিতা করা উচিত। দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তী
পরবর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় নুরুল হক একথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ সভা হয়। সভায় নুরুল হক নূর বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, অথচ তার দোসরেরা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করার দাবি জানান নুরুল হক নূর। তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নুরুল হক বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীরা গঠিত হয়ে সেনাবাহিনীর ওপর হামলা করেছিল, এটা লজ্জার। তিনি বলেন, তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে। আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বলেন, এরই মধ্যে সর্বত্র বিশৃঙ্খলা শুরু হয়েছে, রাষ্ট্র স্থবির হয়ে আছে, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন? গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেছেন শিমুল বিশ্বাস। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক কর্মচারীদের আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার পতন হলেও তার অনেক সুবিধাভোগী ও সহযোগী ছদ্মবেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি বিভিন্ন সংগঠনের মধ্যে অনুপ্রবেশ করার অপচেষ্টা করছে, তাদের অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আজ সোমবার বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের তোপখানা রোডস্থ কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদভুক্ত 21টি শ্রমিক সংগঠনের এক জরুরি যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রখ্যাত বামপন্থী নেতা কমরেড টিপু বিশ্বাস। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ আরো অনেকে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উল্লেখ করা হয়, বিবিএস এর সহকারী হিসাব মতে বাংলাদেশে 7,35,00,000 শ্রমিক কর্মচারী। সভায় বিবিএস এর হিসাব মতে সকল শ্রমিক কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অসংগঠিত শ্রমিক কর্মচারীদের সংগঠিত করে প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিল্প কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা ও শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি প্রাপ্তি নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদভুক্ত 21টি শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। ঐক্যবদ্ধ থাকলে কেউ মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈরাশাসনের বিরুদ্ধে এই ঐক্যকে ধরে রাখতে হবে। যে স্বৈরাশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোনো অবস্থায় যেন আবার বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে। তিনি আজ সোমবার বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেকে।